জীবন বাজি করে আমাদের রাজপথে থেকে সংগ্রাম করতে হবে। আমাদের পরাজয় হয়েছে এটা আমি মনে করি না। অনেকে যেটা বলে যে আপনারা কি অর্জন করেছেন, প্রশ্নগুলো করে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়, এটা সত্যি কথা। আমরা এটাই বলি যে জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সরকারকে প্রত্যাখ্যান করেছে, এবং আমি স্পষ্ট ভাষায় বলেছি যে 7ই জানুয়ারি বর্তমান সরকারের একটা চরম পরাজয়। কেন পরাজয় হয়েছে? জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, ভোটাররা তাদের। এবং আমি মনে করি এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বর্তমান ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করি, তাহলে আমরা যে আশাভঙ্গ হয়েছে সে কথাগুলো আমাদের তৃণমূলের মানুষেরা বা আমাদের উচ্চস্তরের মানুষেরা যেটা বলছেন যে আশাভঙ্গের বিষয়টি, তখন আমার মনে হয় ঠিক সেভাবে আমরা দেখব না। সংগ্রাম এমন একটা সরকারের বিরুদ্ধে আপনারা ব্যাখ্যা করেছেন, লাইভে দেখেছেন, একটু আগে আপনারা শুনেছেন যে ঘটনা প্রবাহ 28শে অক্টোবরে কি হয়েছিল। বিএনপির কথা বাদ দিলাম, বাংলাদেশের বিরোধী দলের কথা বাদ দিলাম, সেই ঘটনা প্রবাহ সারা বিশ্ব কিভাবে এটা বিবেচনা। পৃথিবীর সবচেয়ে নামি দামি যে মিডিয়াগুলো তারা তো সেই ঘটনার রিপোর্ট দিয়েছে, সেদিনের ঘটনাকে তারা কিভাবে আখ্যায়িত করছে। তারা বলেছে যে সরকার একটি শান্তিপূর্ণ বিরোধী দলের মিছিলে ক্র্যাকডাউন করেছে। এই শব্দটি তো আমাদের আবিষ্কার নয়, বিএনপি তো বলে নাই যে ক্র্যাকডাউন করেছে, বিএনপি বলার আগেই তো বিদেশি যে মিডিয়া তারা এই ব্যবহার করেছে এই শব্দটি। তারা বলেছে যে সরকার বিরোধী দলের উপরে ক্র্যাকডাউন করেছে। তারপর 7ই জানুয়ারিতে যে নির্বাচনের প্রহসন হয়েছে সে সম্বন্ধে আমরা যা কিছু বলেছি বা না বলেছি সে কথা বাদ দেয়, যারা সারা দুনিয়া পর্যবেক্ষণ করেছে তারা কি বলেছে, তারা একটি কথা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, এখানে ভোটাররা যায়নি। তো আমরা তো বিগত বছরেগুলো ধরে একটি কথাই বলে এসেছিলাম যে এই সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, আমরা এটাই তো বলেছি। তো আজকে সারা বিশ্ব 7ই জানুয়ারির পরে তো আমাদের কথাটি তারা নিশ্চিত করে দিয়েছে। এখানে রাজনীতি বলতে আজকে কিছু নেই, এখানে একটিমাত্র জিনিস ক্ষমতা, ক্ষমতা অর্থ বিত্ত বৈভব লালসা রাজস্বিক জীবন যাব। এখানে রাজনীতির অর্থ আমি এখন যেগুলো বলেছি, রাজনীতি এখন তাতে রূপান্তরিত, রাজনীতি বলতে কাজে সেই রাজনীতিকে আমি হতে চাই। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আজকের মূল কথা। এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের জীবন মন সংগ্রাম করতে হবে, এটাও আমি খোলা খুলে বলছি, আপনারা অপরাধ নেবেন না। আমি ঘরে বসে জানলা দিয়ে দেখব রাস্তায় মানুষ সংগ্রাম করছে, গুলি খাচ্ছে, লুটে পড়ছে, এবং যখন সংগ্রাম শেষ হয়ে যাবে তার সুফল আমি ভোগ করবো, এভাবে কিন্তু সংগ্রাম হয় না। এটা মেনে নিয়ে জীবন বাজি করে আমাদের রাজপথে থেকে সংগ্রাম করতে হবে।